নমস্কার, আমি সোহম চক্রবর্তী। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আমাদের সবার কাছে যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ফ্যামিলি। যে যতই তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমরা যাই না কেন, আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ফিরতে হবে আমাদেরকে বাড়িতে, সেই আমাদের কাছের, আমাদের অন্তরের মানুষদের কাছে। তাই আমি এটা অনুরোধ করব, একজন সভ্য নাগরিক হিসেবে আমার মনে হয় যে এটা আমার অধিকার। আপনাদের সকলকে এটা আপনারা প্রত্যেকেই জানেন, যথেষ্টভাবে আপনারা অবগত, কিন্তু তবু যদি আমরা ট্রাফিক রুলস মেনে চলি তবেই কিন্তু আমরা একটা সুস্থ লাইফ, একটা সুস্থ সমাজ লিড করতে পারব। বাইক অনেকে চালান, ওভার স্পিডে চালান এবং হেলমেট পরেন না, যেখানে হয়তো ম্যাক্সিমাম দুজন অ্যালাউড, সেখানে আমরা দেখি তিনজন চারজন করে চালাচ্ছে। এগুলোকে কাইন্ডলি প্লিজ করবেন না, কারণ কোনো রকম ক্ষতি হলে পুলিশরা যে আসছেন তারা প্রত্যেকটা মোড়ে যে আপনাদেরকে বাধাগ্রস্ত করছেন, এটা কিন্তু আপনাদেরকে নয়, আপনাদেরকে সিকিউর রাখার জন্য। যে আমরা আইনের জন্য নিজেদের কিন্তু সেফটি রাখবো না, নিজেদের সেফটি রাখার জন্য, নিজেদেরকে সিকিউর রাখার জন্য এই সেফটি মেজার্সগুলো আমাদেরকে কিন্তু খুব ইম্পর্টেন্টলি ফলো করা উচিত। গাড়ি যখন চালাচ্ছি অনেক সময় ওভার স্পিড করে দিচ্ছি, বেল্ট পরছি না, বেল্টটা কাইন্ডলি পরবেন। যে কোনো এমার্জেন্সিতেই অ্যাক্সিডেন্ট তো বলে আসে না, তাই যখনই কোনো না কোনো এরকম এমার্জেন্সি ঘটবে এই সেফটি মেজার্সগুলোই কিন্তু আমাদেরকে অনেকটা বাঁচিয়ে দেবে সেই অ্যাক্সিডেন্টের থেকে। তো সুতরাং এই সমস্ত কিছু যদি মাথায় রেখে, প্লাস নো এন্ট্রি জোন, জেব্রা ক্রসিং, সিগন্যাল ভায়োলেশন, এই সমস্তটা কিছু যা যা ট্রাফিক নিয়মসগুলো রয়েছে এগুলো যদি একটু আমরা মাথায় রেখে চলি, দেখবেন একটা সুন্দর জীবন আমরা অতিবাহিত করতে পারবো, একটা সুন্দর সমাজ গড়ে তুলতে আমরা প্রত্যেকে সাহায্য করতে পারবো।